الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي اكرام صلى الله تعالی عليه وسلم ارشاد فرمان যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় بر আমার উপর দুরু শরীফ পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাকে ক্ষমা করে দিবেন হাবিব আলা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কাছে ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা এই অনুষ্ঠানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করি কোন ইবাদতগুলো কোন আমলগুলো তুলে ধরার চেষ্টা করি বিগত পর্বে আপনারা দেখেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ আজকেও এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এমন একটি বিষয় আমরা নিয়েছি যা শুনলে যা শিখলে আমরা কিছু দুনিয়াতে আমল করতে পারবো ইবাদত করতে পারবো আর এর মাধ্যমে আল্লাহ তালাকে আমরা রাজি খুশি করাতে পারবো আল্লাহর রসুলকে রাজি খুশি করাতে পারবো আর এর মাধ্যমে আমাদের জান্নাত লাভের মাধ্যম হয়ে যাবে জান্নাত লাভের উপায় হয়ে দাঁড়াবেন সাল্লাহ তালা আজকের বিষয় আমরা নিয়েছি কালেমায় তেয়েবার ফজিলাদ গুরুত্ব মাহাত্ম নিয়ে আমরা আলোচনা করব। কালেমায় তেয়েবা পড়ার কি ফজিলাত রয়েছে এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি ঘোষণা এসেছে কি বলেছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আর বা পাটকারীদের ব্যাপারে রসুল করিম আলাইহি সাল্লাম কি বলেছেন এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আমাদের সাথে বরাবরের মতো আরমান আরমান ভাই ভাই রয়েছেন তো শুনে নিয়েছেন আজকের বিষয় আমরা রেখেছি কালেমাইতে এবার ফজিলত গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব যখন কোনো কালাম যখন কোনো কথা যখন কোনো পয়গাম আল্লাহ তার রসুলের পক্ষ থেকে আসে আমরা জানি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটার ফজিলাত আর সেটার মাহত্ব অনেক বেশি কালেমাতে এবার মধ্যে কিছু পাঠ অংশ বিশেষ রয়েছে যেমন প্রথম অংশে রয়েছে আল্লাহ তাবারকাল একাত্তবাদের প্রশংসা রয়েছে এরপরে রসুলি করিম রসুল হওয়ার ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি আর এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তাল্লাহ আলিউসালামের পক্ষ থেকে খুব ভালো নির্দেশনা আমাদের জন্য এসেছে এটা পাঠ করলে এটা তেলোয়াত করলে অর্থাৎ পড়লে এর ফজিলত বরকত কি রয়েছে আরমান ভাই এমন কোন আমল রয়েছে এমন কোন বিষয় রয়েছে এমন কোন কালাম রয়েছে যা আমাদেরকে দুনিয়া জমিন এবং আসমানের চেয়েও ভারী কোনো আমল হবে এমন কিছু কথা যদি আজকে আমাদের অনুষ্ঠানে বলতেন মাসাল টপিকও নেওয়া হয়েছে কালমা শরীফের জি জি তো আজকে আমরা ইনশাআল্লাহাল এ বিষয়ে জানবো আর আপনি জানতে চেয়েছেন মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ইনশাআল্লাহ বিষয় জেনে নেবে

এমন কিছু কথা আমাকে শিখিয়ে দিন যার দ্বারা আমি আপনার প্রশংসা করতে পারি আপনাকে স্মরণ করতে পারি তখন আল্লাহ তালা ইরশাদ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তখন মুসা আলি সালাম আরস করলেন ইয়া আল্লাহ লা ইলাহা ইহ তো তোমার যে কোনো বান্দা পরে নিতে পারে আমার জন্য কিছু খাস আপনি ইরশাদ করুন তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো সুবহানাল্লাহ তখন موسی আলাইহিস সালাতু সালাম আরজ করলেন হে আল্লাহ আমার জন্য কিছু खास ইরশাদ আপনি করুন বিশেষ কিছু ইরশাদ করুন আমার জন্য জি সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন হে موسی আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাললায় রাখা হয় আর জমিন ও আসমান যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা বেশি ওজনীয় হবে বেশি ভারী হবে তো বাস্তবিকই মনে হয় কয়েক সেকেন্ড লাগে আমাদের মুখ থেকে বের হতে কিন্তু এই কলমা অনেক ওজনীয় রয়েছে আর এটা ইমানকে তাজা করে ইমানকে পুনর্জীবিত করে এক মুশ্রিক রয়েছে বেধর্মী রয়েছে সে যখন এই কালমা পাঠ করে নেয় লা ইলা ইলাহ মুহাম্মদুর রসুলুল্লাহ পাঠ করে নেয় তো সে পবিত্র হয়ে যায় আল্লাহ তালা তার বিগত দিনের গুনাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় এবং আল্লাহ তালা তাকে এমন পবিত্র করে দেয় যেন সে আজই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে তো আল্লাহ তাআলা হযরত سيدنا موسی কলিমুল্লাহ আলা নবিয়ানা ওয়ালি সাল্লাতু সালাম কে এক শিখিয়েছেন কি লা ইলাহা ইল্লাল পাড় কোরো কারণ না এটা জমিন ও আসমানের চেয়ে বেশি ওজনিও রয় সুবহানাল্লাহ যখন কোনো ব্যক্তি এই শব্দগুলো উচ্চারণ করে এর মধ্যে তো আরো ফজিলতের কথা আমরা শুনব একে তো কালেমা শরীফের একটি পার্ট এটা এরপরে এটাকে আমরা অনেক সময় জিকিরও বলি না লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও আমরা করে থাকি আর মানুষের যে হৃদয় রয়েছে কলব রয়েছে এটা জিকিরের মাধ্যমে কিন্তু পরিষ্কার হয় মরিচাগুলো দূর হয় তো এইজন্য আমাদের উচিত যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকির করে থাকি হাদিসে কারীমার মধ্যেও এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে সাহাবীরা নিজের ঈমানকে তাজা করো তো সাহাবিকগণ আরসুলুলিন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেদের ঈমানকে কিভাবে তাজা করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো আর হযরতে সাইদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরসুলুলিন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার শাফাত দ্বারা কারা সৌভাগ্য মণ্ডিত হবে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন এ আবু হুরায়রা আমার ধারণাও এমনি ছিল যে তোমার আগে এই প্রশ্নটি আমার কাছে আর কেউ করবে না কারণ আমার উক্তি শোনার ক্ষেত্রে তোমার উৎসাহ আমার জানা আছে কিয়ামতের দিন আমার শাফাত তারাই পাবে যারা সত্য অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এটা সহিহ বুখারী শরীফের মধ্যেও রয়েছে তো দেখুন শফাতে মুস্তাফা বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করলেও কিন্তু শফাত অর্জন হবে শফাত পাওয়া যাবে আরশের ছায়া পাওয়া যাবে এবং বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ کړলেও শফাতে মুস্তাফা পাওয়া যাবে আলহামদুলিল্লাহ সুবহানাল দেখুন অনেক এমন আল্লাহ ওয়ালিরা রয়েছেন আল্লাহ আল্লাহওয়ালা রয়েছেন মমিন রয়েছেন যারা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করে থাকে আর দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশেও যখন সপ্তাহে ইস্তেমা হয় তো বয়নের শেষেও জিকির হয় তো আমাদের উচিত হবে কে যাতে আমরা বেশি পরিমাণে জিকির করি ওলমা কেরাম বলেছেন যখন কেউ জিকির করতে করতে রাস্তা পথ অতিক্রম করে তো সেই পথের বৃক্ষ এ পাহাড় পর্বত রাস্তা সাক্ষী হয়ে যায় এক বুজুর্গ রয়েছেন তিনি যখন ঘর থেকে বাহিরে বের হতেন তো আল্লাহ পাখির জিকির করতে করতে বের হতেন আর যখন ফিরে আসতেন তো রাস্তাতে তিনি জিকির করতে করতে চলে আসতেন একবার তিনি ঘর থেকে বের হলেন তো জিকির করা তিনি ভুলে গেলেন তো আবার তিনি ব্যাক হলেন ঘরের দিকে আবার জিকির করতে 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 তিনি হাঁটতে লাগলেন লোকেরা জিজ্ঞেস করলো আপনি এমন কেন করলেন অর্ধপথ চলে গিয়েছিলেন আবার ঘরে ফিরলেন তিনি বলেন যে আমি চাই যাতে দুনিয়ার কোনো রাস্তা কোনো গলি কোনো পথ যাতে যাতে ছাড়া অতিবাহিত আমার না হয় আমি আমি চেয়েছি যখনই যেখান থেকে হেঁটে যাব। আল্লাহ পাকের জিকির করতে করতে যাব। যাতে দুনিয়ার কোনো অংশ আমার জিকির ছাড়া হ্যাঁ আমার আমি যে জিকির করি এই জিকির ছাড়া যাতে পথ অতিক্রম যাতে না হয় সবকিছুর জন্য আমার জিকিরের সাক্ষী হয়ে যায় একজন আল্লাহর নেক বান্দা তার কিতাবের মধ্যে তার লিখিত বইয়ের মধ্যে লেখেন কি হয়তো মানুষ আমরাই শুধু অলস আল্লাহ তালার জিকির ছাড়া বাকি আঠারো হাজার মাকলুকাত আল্লাহ তাবারকতালার জিকির করে হয়তো সেগুলো সোনার মতো কান আমাদের নেই না হয়তো সবাই জিকির করে তিনি তার কিতাবের মধ্যে লেখেন যখন মানুষ দরজা খুলে দরজা খোলে তো দরজা খোলার সময় একটু আওয়াজ করে কোন দরজাতে চীন করে আওয়াজ করে কট করে আওয়াজ করেন আওয়াজ করে তিনি বলেন এই দরজা খোলার যে আওয়াজ যাদের কান আছে শ্রবণ করার মতো তারা শুনে এই দরজাটাও যে আওয়াজ দিচ্ছে সে আল্লাহ তালার জিকির করতেছে তো শুধু আমরাই সম্ভবত অলসতার মধ্যে রয়ে গিয়েছি আল্লাহ তালার জিকির থেকে আমরা গাফিল রয়ে গিয়েছি না হয়তো আল্লাহ তাআলার সৃষ্টি জগত আল্লাহ তালার জিকির করছে সকল প্রাণী যত প্রাণী রয়েছে বৃক্ষ পাহাড় পর্বত জঙ্গলের যত প্রাণী রয়েছে এবং সাগরে যত মাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের যে প্রাণীরা রয়েছে সব প্রাণী আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে এবং আল্লাহ নবী সাল আলী সালাম ইসাদ করেছেন ব্যাং ফ্রোক কে মারিও না কেননা এরা বেশি পরিমাণে আল্লাহ তালার জিকির করে তো আল্লাহ তালা আমাদেরকেও বেশি পরিমাণে জিকির করার তফিক আরেকটি বিষয় এখানে সেটা হলো গিয়ে আমরা তো দুরুশ্বরি পড়ি অন্য অন্য জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি সুবাহান আল্লাহ জিকির করি লা হাওলা জিকির করি তো আমাদের সর্বপ্রথম জিকির কোনটা হওয়া দরকার কোন জিকিরটা সর্বপ্রথম সর্বোত্তম জি সুবাহান আমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যা হাদিসে কারিমার মধ্যে রয়েছে হাদিসে জমা জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে যে হাদিসটি বর্ণিত হয়েছে শাহেনশাহে মদিনা قرار القلب وسینا فايز گنجینا صاحب معترف پسینا 22 نزول سکینہ مصطفی کریم صلی اللہ تعالی علیہ والہ وسلم ارشاد করেন সর্বোত্তম যিকির হলো لا اله الا الله সুবহানাল্লাহ সর্বোত্তম দোয়া হলো আলহামদুল্লাহ হ্যাঁ তো আমাদেরকেও এই সর্বোত্তম যে জিকির বলা হয়েছে এটা আমাদের করা উচিত আর হাজিতে সেদুনা জায়েদ বিন আরকমলাহু তা আলান একটি হাদিস নকল করেছেন রাসুল্লা সাল্লাহু তা আলা আলিহী ওয়া ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইলাল্লাহ পাঠ করবে সুহান সে জান্নাতে যাবে হ্যাঁ তো আরো করা হলো ইয়ারসুল্লাহ সাল আলহিউসাল্লাম ইখলাস দ্বারা কি বুঝানো হয়েছে সুবাহান আল্লাহ তখন আল্লাহ নবী সাল আলহিউসাল্লাম ইরশাদ করলেন ইখলাস হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়েদি দি পরিহার করা মানে আল্লাহ তালা যেসব জিনিস নিষেধ করেছেন যেসব জিনিস হারাম করেছেন যে পথে চলতে আল্লাহ তালা নিষেধ করেছেন আর কোরআনে হামিদের মধ্যে যেসব বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ ইরশাদ করেছেন কি দিকে তোমরা অগ্রসর হইও না হারাম যে সব বিষয়গুলো রয়েছে এসবের তো যে ব্যক্তি এইসব হারাম বিষয়কে পরিহার করবে দূরে থাকবে হ্যাঁ তো এরপরে আল্লাহ পাকের হুকুম যে রয়েছে হালাল যেদিকে সেদিকে সে অগ্রসর হবে এবং হারাম থেকে বাঁচবে তো এটাকে বলা হচ্ছে ইখলাস তো যে ব্যক্তি ইখলাসের সাথে কলমা শরীফ পাঠ করবে তো আল্লাহ অর্থাৎ লা ইলাহ পাঠ করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে তো জাকির ভাই দেখুন নবী সাল আলি ওসাল্লাম জান্নাতের পথ আমাদের জন্য উম্মতের জন্য সহজ করে দিয়েছে যাতে করে আমরা ছোট্ট ছোট আমল করে জান্নাতে আমরা প্রবেশ করতে পারি কিন্তু এত সহজ করে দেওয়ার পরেও আমরা উদাসীন রয়েছি গাফিল রয়েছি আমরা এসব আমল থেকে বঞ্চিত রয়েছি আহ আমরা শুনিও হয়তো অনেকে আমলের দিকে আমরা যাই না আর অনেকে আমরা শুনতেও চাই না বা আমরা স্টাডিও আমরা করি না দেখুন জাকির ভাই এটাই হচ্ছে মূল এটাই হচ্ছে মূল এ বাদতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে মূল এটা হচ্ছে মানা মেনে নেওয়া আল্লাহ তালা দরবারে আত্মসমর্পণ করা দেখুন আমরা মানে এক বিষয়ে থেকে আমরা খুবই উদাসীন রয়েছে যখন কোর্টে জজের সামনে যখন কোন অপরাধী নিজের অপরাধ স্বীকার করে নেয় তারপরেও জজ তাকে কি দেয় শাস্তি দেয় একটা রায় দিয়ে দেয় অর্থাৎ তার পানিশমেন্ট হয় কিন্তু আল্লাহ তালার দরবারে কেউ যখন নিজেকে আত্মসমর্পণ করে নিজের গুণাকে স্বীকার করে নেয় আর সত্যিকারের অন্তরে যখন কেউ তবা করে নেয় তো আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দেয় দেখুন দুনিয়ার আইন হচ্ছে কেউ যদি নিজের অপরাধ স্বীকার করে তারপরেও জজ তাকে শাস্তি লিখে দেয় এটা দুনিয়ার আইন কিন্তু আল্লাহ তালার আইন দেখুন আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম করেছেন কেউ যদি পাহাড় সমতুল্য গুণা করে এর পরেও লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে কান্না করে আল্লাহ তালার দরবারে যখন কেউ তবা করে নেয় আমার রব আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আর এমন ক্ষমা করে দেয় যেন সে নিজের মায়ের পেট থেকে আজই জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। তার পূর্বে একটি ঘটনা আরমান ভাই একজন লোক ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তার তার চলছিল একেবারে শেষ মুহূর্ত তো ডাক্তার দেখেন ঠোঁট কি আস্তে আস্তে নড়াচড়া করছে আস্তে আস্তে নড়াচড়া করছে তো ডাক্তার তার কান অমুসলিম ছিল ডাক্তার নিজের কান রুগীর মুখের কাছে নিল আর শুনলো রুগী কি বলে চোখ বন্ধ আছে আহ শ্বাস খুব আসতে চলছে এবং তার হাত পা এগুলো নড়াচড়া করছে না একেবারে তো ডাক্তার যখন তার কান ওই রুগীর কাছে নিল মুখের কাছে সে শুনলো রুগী একটু পরে ওই রুগীর ইন্তেকাল হলো সে মারা গেল ডাক্তার তখন তার আত্মীয় স্বজন যারা ছিল হসপিটালে তাদেরকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তি এমন কোন আমল ছিল যা আমাকে একটু বলুন আপনারা তখন তার আত্মীয় স্বজন ভাই বা বাবা তারা বললো আমাদের এই আত্মীয় সব সবসময় লাইলাহা ইল্লার জিকির করত। তখন ডাক্তার বলল কি সে ইন্তেকালের সময়ও এই শব্দগুলো ব্যবহার করেছে আমি তো জানি না আপনাদের ধর্মের মধ্যে এই শব্দগুলো কেন ব্যবহার করা হয় তখন ওই ডাক্তার বলল সে ইন্তেকালের লা ইলাহা ইল্লাহার এভাবে জিকির করতে করতে ইন্তেকাল করলো আচ্ছা আরমান ভাই এই যে প্রতিটা বিষয়ের একটা তরুতাজার তাজার ভাব থাকে তাই না ইমান কিন্তু আমাদের কাছে অনেক বড় একটি দৌলত অনেক বড় একটি সম্পদ এই ইমানকে তাজা রাখার জন্য তরু তাজা রাখার জন্য আমাদের কি করণীয় সুহান জি জাকির ভাই আমি দেখুন পূর্বে বলেছিলাম আর ইমান তাজা করার আর ইমান হেফাজত করার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে সাহাবিরা তোমরা যখন দোয়া করবে তো তোমরা নিজের ইমানের জন্য দোয়া করবে আর এইভাবে দোয়া করবে ইয়া আল্লাহ আসল আমার ইমান তুমি মজবুত করো আর ইমানের সাথে আমাকে মৃত্যু দান করো আল্লাহ আলী শিখিয়েছেন উম্মতিকে কেননা ইমান তো অনেকেই আনবে কিন্তু ইমান নিয়ে অনেকে কবরে যেতে পারবে না এটা খুব ডেঞ্জার একটা বিষয় রয়েছে মারাত্মক একটি বিষয় রয়েছে হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু বাস্তবে কি এটা অনেক মারাত্মক বিষয় রয়েছে অনেকেই ইমান আনবে ইমানের উপরে চলবে কিন্তু মতের সময় হয়তো সে ইমান হারা হয়ে মরবে তো এই জন্য আল্লাহ নবী সাল আলী আসলাম শিখিয়েছেন যখন তোমরা দোয়া করবে তো এইভাবে দোয়া করবে ইয়া আল্লাহ আমাকে যেভাবে সম্পদ দান তো ঠিক নিয়ে কবরে যাওয়ার আমাকে তফিকটুকু লিখে দাও আল্লাহ নবী সালাম বলছেন এটা চেয়ে নাও আল্লাহর কাছ থেকে আল্লাহ একবার এটা অনেক বড় বিষয় রয়েছে জাকির ভাই ইমানদার আছি কিন্তু এটা গ্রান্টি নেই কি আমি ইমান নিয়ে

পাশ দিয়ে যাবে কবরস্থানে যাবে হেটে হেটে তখন ওই ব্যক্তি যে হেটে হেটে যাচ্ছে সে বলবে হায় যে কবরে ঘুমিয়ে আছে এই কবরটা যদি আমার হতো আমি জীবিত আছি যদি আমি এই কবরে থাকতাম তাহলে কতই না ভালো হতো মানে এত ফিতনা ফাসাদের সময় চলে আসবে তো এই জন্য আমাদেরকে না একটু এলার্ট হতে হবে আপনি যে জিজ্ঞেস করেছেন হাদিসে করিমার মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল তাল আলহি বা আলহি ওসালাম ইসাদ করেছেন আর এই হাদিসটি হাজরতে সেদনা আবু হুরারা রাজি আল্লাহ তাল আনহ থেকে নকল করা হয়েছে আমার নবী সাল আলহি ওসালাম ইসাদ করেছেন তোমরা বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাহ পাঠ করো এতে কি হবে ইমান তাজা হবে তো আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন কি তোমরা বেশি পরিমাণে

ইллаল আরসিকির করা উচিত আমাদের আরেকটি যদি ফজিলতের কথা আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করতে পারি হয়তো আমাদের জিকরুল্লাহ আর এই কলেমা শাহাদাতের প্রথম যে অংশ আছে আমাদের পাঠ করার আরো মন মানসিকতা তৈরি হবে সেটা হলো গিয়ে যদি এমন হতো যেমন দুরূস শরীফের ব্যাপারে আসছে কি তোমরা যদি প্রতিদিন পঞ্চাশ বার দুরূস শরীফ পাঠ করো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের দিন তোমাদের সাথে মুসাফা করবে রাসূল বলেছেন তোমরা দুরূস শরীফ পাঠ করো প্রতিদিন 50 বার আমি তোমাদের সাথে কিয়ামতের দিন মুসাফা করব এমন যদি সংখ্যা বলে দেওয়া হয় এতবার 50 বার 100 বার 200 বার যদি কালেমা শরীফ পাঠ করা হয় তো তোমাদের মাগফিরাত হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে এমন কোন হাদিসে কারিমা যদি আমাদেরকে শোনাতেন বাস্তবিকই হাদিসে কারিমার মধ্যে রয়েছে আর মাদিনি চ্যানেলে দর্শকবৃন্দ শুনছেন কতই না ভালো হয় যদি এই আমলটি আজ থেকে যদি শুরু করে দেয় তাহলে ইনশাআল্লাহ সফাজল আমাদের তৈরি পার হয়ে যাবে হাজরতে সেদূনা আবু দর্দা রদি আল্লাহ তা থেকে বর্ণিত হয়েছে রসুল আকরম নূরে মুজ্সাম শাহীব বনি আদম সরকার সাল্লাল্লাহু তা আলা আলি আলী ইরশাদ করেন কোন বান্দা যদি একশোবার আলা ইলাহা ইল পাঠ করে আল্লাহ যখন তাকে কেমত দিন উঠাবেন তার চেহারা তখন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে সেই বান্দার তুলনায় সেরা কারো আমল হবে না হ্যাঁ যদি এই আমলটি অন্য কেউ করে নেয় তবে ওই স্বভাবটাও সে পেয়ে যাবে এরপরে তারও চেহারাও পূর্ণিমার চাঁদের মতো চমকাবে মানে ওই ব্যক্তির মতো যদি আর কেউ এভাবে করে আমল করে নেয় তো আল্লাহ তার চেহারা দিনে পূর্ণিমার চাঁদের মতো চমকিয়ে দিবে তো আল্লাহ তালা পরিমাণে কলমা শরীফ পাঠ করার তফিক দান করুক দেখুন সাকিব ভাই কেমতি দিনে যারা গুণাগার হবে তো তাদের চেহারা কালো হয়ে যাবে তাদের চেহারাটা বিভৎস ধরনের হয়ে যাবে তো আমরা যদি চাই যাতে আমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকি ওঠে ক্যামতের দিনে তাহলে যাতে দেখুন বেশি বড় ভারী কোনো আমল না লাহা ইল্লাহ আমার মনে হয় কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে তো যদি এই আমলটি যদি আজ থেকে আমরা শুরু করে দিই তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহ তালার দরবারেও পুরস্কার পাবো এবং চেহারাটাও আমাদের পূর্ণিমার চাঁদের মতো চয়ে উঠবে অনেকগুলো কথা বলতে ইচ্ছা হয় হয়তো বা অনুষ্ঠানের সময় নির্ধারিত কেয়ামতের ময়দানে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন কেয়ামত বর্ণনা করলেন তখন সাহাব একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কেয়ামতের দিন আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন রসুল তখন একটি হাদিসে পাক বললেন কি আমি আমার উম্মতের চেহারা দেখে দেখে বুঝতে পারবো আমার এই উম্মত এই আমলের কারণে তার চেহারার মধ্যে এই নূর চমকাচ্ছে তো এই মহা মুসিবতের দিন রসুল সাল্লাহ আলি সাল্লামের উম্মাতি আমরা যখন উঠব বিভিন্ন আমলের কারণে এক একজনের চেহারার মধ্যে এক এক রকমের নূর চমকাতে থাকবে আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে চিনে নিবেন আর কিংবা শেখে তরিকা তামির সুনাত নিজের বাহাত্তর নেক কাজ এই রিসালার মধ্যেও লিখেছেন নিজ পীরের বা নিজ সিলসিলার আপনি অজিভা পাঠ করেছেন কিনা প্রায় পীর সাহেবের সাজরা শরীফের অজিফা থাকে লাহা ইল্লাল্লাহ কেবলা সাইখে তরিকাত আমি রেহলে সুন্না আমাদেরকে অজিফা দিয়েছেন লাহা ইল্লাল্লাহ জিকির তো আমরা যেন এর উপরেও আমল করি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন নাবিল আমিন সাল্লাহ তাইলা আলহি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা আগামী পর্বে আবারও সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠান জান্নাত লাভের উপায় ইনশা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহু আইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলিহি ওসাল্লাম করি যেন এমন আমোল প্রেরণা দাও রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া